ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আওয়াজ করে বলেন, মিলাদুন্নবী প্রথমে কে করেছেন? আল্লাহ। আবার আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি খ্রিস্টান? আসতে বললেন কেন? আল্লাহ কি খ্রিস্টান? আল্লাহ কি ইহুদি? আল্লাহ কি নাসারা? আল্লাহ কি হিন্দু? সেই বাংলাদেশের কুখ্যাত একজন মৌলবী, যাকে বাতেলরা এক নামে বলে আল্লামা মামুনুল হক সাহেব, আমি বলবো রসুলের সামনে যে ব্যক্তি বিয়াদবি করে এটা কখনো আল্লামা হতে পারে না, কথা বলে ঠিক কি না? এই মৌলবী মামুনুল হক বলে মিলাদুন নবী নাকি খ্রিস্টানদের কাজ? আপনারা বলেন মিলাদুন নবী কি খ্রিস্টানদের কাজ নাকি স্বয়ং আল্লাহর কাজ? নভেম্বরের 8 তারিখ হিজরত আর আরবি রবিউল আউয়ালের 10 তারিখ, 10 তারিখ হিজরি, 9 তা 8 তারিখ মিলাদি, মিলাদি অমর নাম ঈসাই আর হিজরি অমর নাম নববী। ও উম্মতে মুসলিমা, স্পষ্ট প্রমাণ হয়ে যায় জন্মকে নিয়ে মাতামাতি করা খ্রিস্টানদের পদ্ধতি আর সিরাতকে নিয়ে আলোচনা করা সাহাবায়ে কেরামের পদ্ধতি। আপনারা হাত তুলে বলেন এই বেয়াদব মৌলবীর কি ঈমান আছে? হাত তুলে বলা আছে। যদি মিলাদুন নবী খ্রিস্টানদের কাজ হয়ে থাকে তাহলে আল্লাহ প্রথমে খ্রিস্টানদের কাজ করেছে, ঠিক কিনা বলেন না? আর এই কথা যেই কুলাঙ্গার বলবে নিঃসন্দেহে তার সন্তান। দলিল না দিতে পারলে আপনারা যা মনে সামারে কইরেন, নুমানি কাউকে বই করে হক কথা বলে একদিন মরতে চায়, আর হক কথা বলে কবরে গেলে রসুল আমাকে রিসিভ করবে। আমরা কি রসুল চাই না দুনিয়ার লোক ব্যবসা চাই? আমরা রসুল চাই, কথা বলেন ঠিক কি না? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَا تُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, সূরার নাম সূরাতুল আলে ইমরান 81 নম্বর আয়াত। আল্লাহ বলেন সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল আমি আল্লাহ নিজেই করেছিলাম। দলিল কি? আমি না কোরআন থেকে বলছি। এবার মৌলবী তুই ভাললে বেড়ার প্রতি লাগগা। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।